খেলক, আমিতো বাধা দিয়া নাই, কিন্তু কংগ্রেসে ইলেকশন খেলিবলৈ এতিয়া জানো সেই শক্তি আছে জানো কত কংগ্রেসের পরিবেশ আছে আজিকালি। আজি তারিখত ইলেকশন খেলা ভূপেন বৰাৰ নেতৃত্বতে আটটা নটা ইলেকশন হারিলে আকৌ কৈ আছে যে পঞ্চায়েত পঞ্চায়েতো তেখেতসকলৰ ফলাফল বেয়া হব, কারণ কর্মীয় নাই তেখেতসকলৰ পঞ্চায়েত। আজি তারিখত পঞ্চায়েত তেখেতসকলৰ আমি গ্যারান্টি দি কৈছো আৰু এই মঞ্চৰ পৰা কলো তেখেতসকলৰ টিকেট লোৱা প্রার্থী নেথাকিব পঞ্চায়েত, আর যিকেইটা প্রার্থী থাকিব সেইকেইটা দাম দরের প্রার্থী হোক, মানে আর বিশেষ এই অঞ্চলবিলাকতে সেইবিলাক প্রার্থী থাকিব, সাধারণ অঞ্চলবিলাকত নেথাকে। আপনাদের পঞ্চায়েতৰ ঠিক টিকেট দিয়ার সময়ত হওয়ার পিছত মূর লগত এই প্রশ্নটো আপনাদের আকৌ করিব, এই ভিডিও ক্লিপটো আপনাদের রাখি থাক। অহা পঞ্চায়েত নির্বাচনত ভূপেন বৰা ডাঙরিয়ায় দাম দর করব টিকেটর 3 লাখ 5 লাখ 10 লাখ, সেখানে সিম্বলত হওয়াটা বিচারিছে নাকি? সেইকাৰণে তেওঁ বিচাৰে তেওঁৰ যাতে দামটো থাকে। বিশেষ অঞ্চল মানে কোনবোৰ অঞ্চল? বিশেষ সেই ব্যক্তি অঞ্চল যেনেকৈ ধৰক বৰপেটা ধুবুৰী সেইবিলাকত তেওঁৰ দাম দৰ থাকিব, বাকী ঠাইততো তেওঁলোকৰ কোনো কেণ্ডিডেট নেথাকে। মই আপোনালোকক ক'ম এৰি দিয়া নাই, তেওঁলোকৰ সেইবিলাকত দামটো বেছি চলে। যোৱা নিৰ্বাচনত আপোনালোকে যোৱা নিৰ্বাচনৰ ভিডিঅ' ক্লিপবিলাক উলিয়াই লওক, কোন কোন এম এল এৰ এগেইনষ্ট বিৰুদ্ধে টিকেট দিওঁতে পইচা লৈছিল অকণমান আপনাদের মন্থন করলেই গম পাব। মই কব নালাগে সেই সময় থাকা বিধায়কবিলাকক যদি খুদে টিকেটর ক্যান্ডিডেটবিলাকর এটা হাজুত টিকেটর দাম দর চলিছে, আপনি ধুবুরী যাওক বরপেটাত যাওক টিকেটর, এবার পঞ্চায়েতত চলি মন্ডলর নিযুক্তির ক্ষেত্রতে তেখেতকলে টাকা পয়সা লেনদেন করে। যা কার্বি আলঙর নির্বাচনত মই প্রত্যক্ষ আছো, জিলা কার্বি আলঙর সাধারণ সম্পাদক এজনে কৈছে দাদা এই সিটটো আমি জিকু 10 লাখ টাকা লৈ পেলে ভূপেন বৰা এই সিটটো বেলেগ এজন কেন্ডিডেটক দি দিলে। এটো অভিযোগ কৰিছে? অভিযোগ মই কৰা নাই, তেওঁলোকে কৰে, এইটো আপোনালোকে সোধাৰ কাৰণে আজি মই কৈছোঁ। আৰু এইটো স্পষ্ট কংগ্ৰেছৰ টিকেট কিনি পেলাই কংগ্ৰেছত ইলেকশ্যন খেলিব লাগে, আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীত গুৱাহাটীত থাকি পেলাই টিকেট ইয়াতে টিকেট তেওঁলোকক সন্মানপূৰ্বকভাৱে টিকেট দিয়ে। মই প্ৰমাণ আছোঁ মোৰ সমষ্টিৰ ক্ষেত্ৰত, মই দিল্লী যাব লওঁতে এতিয়াৰ মুখ্যমন্ত্ৰী তেতিয়া মোক বিত্তমন্ত্ৰীয়ে মোক গালি পাৰিছে কিয় যাব লাগে দিল্লীত এইটোৱে পাৰ্টি কুকুৰৰ মাংসটো। মই ভাবোঁ যে এইটো আমাৰ অসম নৰ্থ ইষ্টতো বহুতে এইটো বহুতে এইটো কুকুৰৰ মাংস ভোজন আছে এটা জানে এনেকুৱা কথা এইবিলাক, আৰু সেইবিলাক বিধানসভাৰ ভিতৰত দিয়া ষ্টেটমেণ্ট এইবিলাক আমাৰ কোনো মন্তব্য নাই, যোনে দেখিছে তেওঁ সেই বিষয়ে এইটো বিধানসভাৰ ভিতৰত এটা ষ্টেটমেণ্ট যেতিয়া দিয়া যায় সেইটোৰ ওপৰত আমি টিপ্পিনি কৰাটো আৰু কুকুৰৰ মাংসটো আর বহুত মাংস আছে সেইবিলাকৰ ওপৰত হেৰি হ'ব লাগে চৰ্চা হ'ব লাগে, কুকুৰৰ মাংসটো ওপৰত অকল চৰ্চা হ'ব লাগে। আৰু বহুত মাংস আছে আপোনালোকে দেখিলে।